সুদ সম্পর্কে কোরআন হাদিস কি বলে এটা তো আর বলবো না, হুজুররা অনেক আলোচনা করে। আমি যদি নামাজ পড়ি না বলেন, যদি হুজুর ওয়াজ করে যে বেনামাজির শাস্তি, তাহলে যে নামাজ পড়ে না তার গাত লাগবে না? হ্যাঁ, সে তো মনে মনে কইবে ও আল্লাহ হুজুরে আমারও দিরা। একজন ইমাম সাহেব প্রথম দিন এক মসজিদে গেছেন, হয়ে গেছে ওই গিয়া জুম্মার নামাজ পড়াইছেন, ও তাই তো আর জানেন না প্রথম মসজিদে গেছেন নতুন, গিয়াও তাই প্রথম দিন ওয়াজ করছেন সুদর কিদার। এখন সভাপতি কয় বুঝছি প্রথম দিনে আইতো আমার বিরুদ্ধে লাগাইছ, পরের জুমায় হুজুর আলোচনা করছেন ঘুষ, এখন মসজিদের ক্যাশিয়ার যে তাইন তো ইলেগিয়া ব্যাংকে চাকরি করেন, ঘুষ ছাড়া তো তা নয় না। এখন হুজুর দিয়ে কইন হয় তুমি দ্বিতীয় জুম্মা তখন আমার বিরুদ্ধে লাগাইছ, আমার বিরুদ্ধে এই ওয়াজটা দেখি তোমার খেয়ে টেকা দে। তৃতীয় দিন তৃতীয় জুমায় যখন হুজুর আলোচনা করলা মহিলাদের পর্দা পুশিদা এবং বিবাহ শাদী নিয়া, তখন আরেকজনে উঠিয়া কইলা মসজিদর যিনি সেক্রেটারি তাই নইলা, ও বুঝছি তুমি আমার বিরুদ্ধে লাগাইছো, আমি যে দুই বিয়া করছি তার লাগি। এখন হুজুর কি করবেন? হুজুর কোনো আলোচনা করলেই এক একজন এক একজনের দিকে টানে, আরেকজন হুজুর কি করছেন এইভাবে ফজরের নামাজ পড়াইতেছেন, কিসের নামাজ? এখন উনি একটা সুরা পড়ছেন, সুরার মাঝে আছে সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম নবীর নাম এবং মুসা নবীর নাম। এখন মসজিদের সভাপতির নাম মুসা আর সেক্রেটারির নাম কি? ইব্রাহিম। এখন যখন হুজুর নামাজ পড়াইছেন সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, এখন তো সেক্রেটারি আর সভাপতির নাম কইলা, ক্যাশিয়ারের নাম নাই, ক্যাশিয়ারের নাম হইল কিতা মনে করিলেন আব্দুল গফার। এখন তাই নিতে কইলা ইয়াল্লাহ ইতা কিতা কইল আপনি সভাপতির নামে সুরা পড়লা, হি সেক্রেটারির নামে সুরা পড়লা, আমার নামের সুরা আবার হরক, আমার নামের সুরা কই? এখন হোসেন গফার নামে কোনো সুরা আছে নাকি কোরআনে বা অন্য কোনো নাম একটা দিলেইলা দেওয়া হইলে আমার নামে সুরাবার হরো? ইমাম সাহেবের এটা ভুল না, তান বুঝার ভুল, কমিটির মানুষ সচেতন থাকতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। মসজিদের সভাপতি বানাবেন তাকে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে কুরআন হাদিস সম্পর্কে জানে, ইমাম সাহেব এক সময় না থাকলে যে নামাজ পড়াতে পারবে এমন ব্যক্তি সভাপতি বানান, যে জানে কিছু বুঝে। এমন এখন সভাপতি দিয়েছেন সে জীবনে এগুলো জানেই না বুঝেই না, মক্তবও গেছে না, আজান দিতেও পারে না, তাইলে এমনি সভাপতি লাভ কিতা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে সকলে পড়ি, আল্লাহুম্মা আমিন। তেরে সুদ কি হারাম বলেন? সুদ কি? আহালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সুদকে করে দিয়েছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। কোন বান্দা যদি ব্যবসা করে আমি রাব্বুল আলামিন সেটাকে হালাল হিসেবে ঘোষণা করলাম, কেউ যদি সুদ খায় সেটা হারাম। সুদ খাইলে কি তবে জানোইনি গুনাহ? গুনাহ কোন গুনাহ? সাধারণ গুনাহ নাই, আল্লাহ নবী কইন যদি কোনো বান্দা সুদ খায় সে নিজ মায়ের সাথে 36 বার জেনা করার শাস্তি গুনাহ তার আমলনামায় যোগ করে দেওয়া হয়, পড়েন না উযুবিল্লাহ। জেনার গুনাহ, জিনা গুনাহ, এটা কি ছোট না বড় গুনাহ? এমন গুনাহ জিনার গুনাহ একটা আর দুইটা নাই, নিজ আপন মায়ের সাথে জেনা করলে 36 বার জেনা করলে যেই গুনাহ হয়, সুদ খাইলে সেই গুনাহ হয়। শেষ একটা ছোট ছোট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ইমাম আজম আবু হানিফার কথা নাম শুনছেন না অনেকে, আমাদের মাজহাবের ইমাম তো, উনি যখন ছোটবেলা মাদ্রাসার ছাত্র ছিলেন, মাদ্রাসায় পড়াশোনা করতেন, এমন এক মহিলায় নিয়ত করছে, এমন মহিলা আছেন দাগরাম লর এখনও মাইসি তা কুফুরি করে, অনেক মহিলারা হইতেও পারে না কথায় কথায় কুফুরি বাক্য বলে, উনি কইব আল্লাহ আমার ঘরে দিঘালি টাটা বালা ইল্লা হিবায় দেখুন নানি, এরকম কথা কয় নানি অনেক মহিলারা, এগুলো কিন্তু কুফুরি, কুফুর হয়ে যায় কিন্তু সে নিজেও জানে না। তো একজন মহিলা নিয়ত করছে তার ঘরে কোনো ছেলে সন্তান হয় না, স্বামী বলছে যদি তোমার ঘরে সন্তান না হয় আমি তোমাকে তালাক দিব, এক তালাক দুই তালাক কয় তালাক তিন তালাক। এখন মহিলা কি করলো, চিন্তা করলো আমি আল্লাহ মসজিদে দান করব, আমার একটা পুত্র সন্তান দাও। মহিলা মসজিদে দান করে, মহিলার ঘরে কি হয় না, ছেলে হয় না, মাজারে দান করে ছেলে হয় না, মন্দিরে দান করে ছেলে হয় না, কি করব কত জায়গায় দিতে দিতে তাই কি ফেরার হয়ে গেছে। এখন আল্লাহর কাছে কয় আল্লাহ এত টাকা পয়সা দিলাম এত কিছু করি কিন্তু আমার ঘরে একটা ছেলে সন্তান নাই, আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিবে, তাহলে বেটি এখন নিহত করছে একটা কিনা জানি, এখন নিহত করছে মনে মনে হয় আমার ঘরে আল্লাহ ফুয়া সন্তান দেও আমি একমন গুখাইম, হয় মন নিয়ত কিতা করছে আমি একমন গুখাইম মানে ফায়খানা, এটা বুঝানোর জন্য বল, এটা আবার মিথ্যা না, এটা কিতাবের মধ্যে আছে ইমাম আজম আবু হানিফার ঘটনা। তো যখন এই মহিলা এই নিয়ত করলো যে আমি কি করব, আমি পায়খানা পান করবো একমন যদি আমার ঘরে একটা পুত্র সন্তান হয়। এখন পুত্র সন্তান হবে কিভাবে, মহিলা যখন এই নিয়ত করার পরে আল্লাহ তাআলা আসলেই মহিলার ঘরে একজন পুত্র সন্তান দান করছেন, কি দান করছেন? এখন চিন্তা করেন মসজিদে দিছে ছেলে হয় না, মাদ্রাসায় দিছে ছেলে হয় না,
কত জায়গায় দিছে দান করছে ছেলে হয় না, আর নিয়ত করছে কিটা বাদ যে আল্লাহ আমি একটা যদি আমার সন্তান দেও আমি এক মন গুহাইব। সত্যিকারের সত্যিকার অর্থে মহিলার এই নিয়ত করার পরে আল্লাহ তালা ছেলে সন্তান দান করছেন। এখন বলেন সে নিয়ত পুরা করা লাগবো নিয়ে লাগতো না, লাগবো, নিয়ত তো করছে। এখন মহিলায় কি করতো, কত আলিমর গেছে যায় গিয়া তো কয় হুজুর আমার এই ফটোটা দেন না নে, আমি তো একটা নিয়ত করিলছি, এখন কি করা যায়। এখন প্রত্যেক উলামা একরাম বলতেছেন না এটার কোনো সুযোগ নাই, তোমাকে পায়খানা পান করতেই হবে, কি করতে হবে, তুমি এই নিয়ত করলা এখানে, এখন আর কোনো ফত নাই, তুমি গুফান করা লাগবো, পায়খানা পান করা লাগবো। যখন এই কথা কইছে এখন তো বেটির মাথা খারাপ হয়ে যায়, হায় রে এখন কই যাইতাম, কোনো জায়গা মুখে কোনো ফতোয়া পাই না, কোনো উজির একটা ফতোয়া দিন না, সবে ফতোয়া দিন আমি পায়খানা খাওয়া লাগবো, কি যা তোর এক নিয়ত করলাম মন খাইতে দিব আমার। তখন উনি একজন ব্যক্তি বললেন তুমি আবু হানিফার দরবারে চলে যাও। তখন আবু হানিফা মাদ্রাসার ছাত্র, বাড়িত গিয়া তার আব্বারে পাইছেন, গিয়া কইলা সালামু আলাইকুম, আপনার একজন ছেলে নাম বলে নুমান এ বাড়িতে আছে নি। আবু হানিফার আব্বা এখন বাড়িতে আছে, ও উনো খেলার, তাই না, খেলাধুলা হল না ছোটো মানুষ। মহিলা যখন গিয়া দেখছে বাড়িত মনে মনে হয় রে তাই তো উতুবুড়ি এক ফুয়া, আরে এবারটা আমার কিতা কত দিব, আমি কত বড় বড় উজুর কলর গেছে গেছি, একবারে মুফতি মুহাদ্দিস মুফাসির আল্লামা সব ওর কেছনে আইসি ফতোয়া লইয়া সবে কইছেন আমার আর কোনো রাস্তা নাই, আরে বেটা উতুবুড়ি এক মাদ্রাসার ছাত্র, ওনো দেখছি খেলার এগিয়ে আর কিতা ফতোয়া দিব। এখন তো তাই তো আর আন্তাজ করতে পারছি না আবু হানিফাকে। এখন আবু হানিফা যখন গড়াইলা আবার পরে জিগাইলা কিতা গো মাই তোরা হও, এখন তাই কইলা যে ওলান ওলান আমি তো একটা নিয়ত করে ফেলছি আমার ঘরে পুত্র সন্তান হলে আমি পান করব। এখন আবু হানিফা বললেন সমস্যা নাই, এটা তো একবারে সুজা কিতা কই, অন্যান্য আলিম হলে কই একবারে কঠিন, তোমার আর রাস্তা নাই বাসার, আর আবু হানিফা কই একবারে সুজা, এগুলো তো একবারে সুজা, সহজ বিষয় কিতা কই, সহজ বিষয়, আপনারা মাত্রই বা বুঝরানি না না বুঝরানি। এখন ইখান হওয়ার পরে আবু হানিফা কইলা তোমার এলাকায় কিতা সুৎকুর আছে নি, বেটি কয় সুৎকুর তো আত্মরা গেলে সুৎকুর তো আছে। আবু হানিফা কই যদি কোনো সুৎকুর থাকে তাইলে তার বাড়ির যেই বায় গিয়া এক ওয়াক্ত এক লুকমা, বলেন কয় ওয়াক্ত, এক ওয়াক্ত এক লুকমা মানে পুরো এক প্লেট ভাত নাই, মাত্র এক লুকমা মানে মুড় দিয়ে খাইলে আর দিয়ে খাইলে এক মুইট ভাত খাইলে যেই এতখান এই পরিমাণ। তো আবু হানিফা বলতেছেন সুৎকুরের গড়ে এক ওয়াক্ত এক লুকমা যদি আপনি খাবার গ্রহণ করেন তাহলে আপনি চল্লিশ মন অর্থাৎ এক মন গুহাইলে যেই নিয়ত আপনার পুরা করা লাগার কথা ছিল ইটার পুরা করা লাগতো না, সুৎকুরের গড়ে যদি ওই এক লুকমা এক ওয়াক্ত চারটা ভাত খাইলাও তাহলে তোমার গু খাওয়ার সমানই দিব। এখন চিন্তা করেন সুৎকুর কত বড়, ফতোয়াটা বুঝছেন না আপনারা, তাইলে এখন চিন্তা করেন সুদ হালাল না হারাম, গু খাইলে যেই যেই বিষয় জেলান লাগে সুদ খাইলে কিটা সেই ওরকম, সুদ আর গু সমান কোনো সমস্যা নাই। এখন আপনার যদি জানে কয় আপনি খাইতা তাইলে খাইন, এটা তো আল্লাহ তারা হারাম করে দিচ্ছেন ভাই, আমরা এটাকে গ্রহণ করি আনন্দের সাথে, সমস্যা নাই, কিয়ামতের ময়দানে এটার বিচার হবে, আল্লাহ তারা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।